চোপা বোধহয় এবার ডিগ্রিটা নিয়ে নেবে দিল্লিতে এসে সুপ্রিম কোর্ট করলো তাই না সুপ্রিম কোর্টে গেল ব্যাপারে তারপর আবার নামতেই বসিরহাট কোর্টে যাওয়া এই কোর্টে দৌড়াদৌড়ি করতে 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 ও হয়তো অ্যাডভোকেট মানে ডিগ্রিটা নিয়ে নেবে পড়ে নে চোপা পড়ে টুয়েলভ পাস করেছিস তো ফাইভ ইয়ার্স এর কোর্স আছে অবশ্যই গভর্নমেন্ট কলেজে ল ডিগ্রি করতে গেলে ক্লেট মানে কমন এন্ট্রান্স টেস্ট একটা আছে সেটা দিতে লাগবে তোমার সে টেস্টে কোয়ালিফাই না করে আজকালকার নট অনলি মেডিকেল ইঞ্জিনিয়ারিং ওই টেস্ট ক্লিয়ার না করলে কিন্তু ল ডিগ্রিও ক্লিয়ার হয় না আর গভর্নমেন্ট কলেজ থেকে ল ডিগ্রি না নিলে পরে অ্যাডভোকেট এনরোলমেন্ট না হলে পরে প্র্যাকটিস করা যায় না তো আমি বলি কি লটা পড়ে নে নিজেকে নিজে গ্রুম কর বল ধর আমার তারা কি পড়াশোনা হবে জানি জানি পড়াশোনা যে হবে না জানি লত দূর কি বাদ সামান্য কলেজে ভর্তিও বিএ পাশটা করার মতো ক্ষমতা নাই হি হয়ে গেছে জীবনটা শেষ হ্যাঁ কি জীবন শেষ আমি লাখ লাখ দেখ তুই রোজগার করিস এটা সত্যি কথা সত্যি কথা লাখ লাখ টাকা যারা রোজগার করে তাদের কাছে পড়াশোনা তার কি হবে বিএমএ পাশ করে বিএমএ বিএড টেট ক্লিয়ার করে মাস্টার চাকরি করে কত কষ্ট আপ ডাউন টাইমলি কোয়েশন পেপার সাবমিট করা খাতা দেখা বাচ্চাদের সাথে চিল্লা চিল্লি করা অনেক পরিশ্রম তাই না এখানে একটু হি করে একটু হাঁটতে হাঁটতে এই দেখো ট্রেনে উঠছি এই দেখো ট্রেনে খাচ্ছি এই দেখো ট্রেন থেকে নামছি বাস রোজগার হয়ে গেলো মান্থলি ইনকাম লাখ টাকা হয়ে গেল তার উপরে তো আবার একটা সেলিব্রিটি মুখ তাই না একটা সেলিব্রিটি সেলিব্রিটি মুখ তো হয়েই যায় তো সেখানে দাঁড়িয়ে চোপা আবার গেল বসে আটে কৌটে কার সঙ্গে গেল কার সঙ্গে গেল কার সঙ্গে গেল আর না এবার বক ভাই রে ভাই বক বদি তো হেবি সুন্দর যার ঘরের বউ এত সুন্দর সে তো বাইরে কেন মুখ মারে বলো তো বন্ধুরা অবশ্যই মুখ মারে যার ঘরের বউ এত সুন্দর সে অন্য মহিলার সাথে ঘন্টার পর ঘন্টা প্রেম অবশ্যই প্রেম সে চোপার দাদা ছিল চোপার বক দাদা চোপার কেস তার হাতে সে চোপার এগেইনস্টে যে দাঁড়িয়ে আছে তার সাথে গিয়ে সেও একটা মহিলা হুম সেই ধরির সাথে গিয়ে মানে ধরির সাথে কথা বলা মানে কি সমস্ত কিছু সঙ্গীতা দিদির হাতে তুলে দেওয়া জানতো দাদার মধ্যে ওইটুকুন গিলু হয়তো ছিল হুম তারপর এত কথা অন্যের বোধের সাথে যার মানে তার জন্যই লোকে বোধে বলে না ঘরকা বিবি ডাল বারাবার অরকা লাগতা হয় মুরগি এত কথা সমস্ত পেটের কথা বার করে দেওয়া হলো হ্যাঁ চোপার সম্বন্ধে চোপার প্রেমিকের সম্বন্ধে যেটুকুন পারে অন্যকে খাদ্য দিয়ে দেওয়া হলো এবার তোকে দিলাম এবার তোরা করি ছাড় এটা কি বগদাদা একটা বুদ্ধি খাটিয়েছে আমার তো মনে হয় কোথাও না কোথাও বুদ্ধি খাটিয়েছে বগদাদা ভেবেছিল বগদাদা যখন সব কথাগুলি বলবে ওইখান থেকে মানে ধরীরাও কিছু কিছু কথা আহ প্রদীপ সম্বন্ধে সঙ্গীতের দিদি কি ভাবছে না ভাবছে সেগুলি বলে দেবে কিন্তু ব্যাপারটা উল্টো হয়ে গেল বকদাদা শুধু বলেই গেল বলেই গেল ধরি বসে বসে কিছু কিনেই গেল কিনেই গেল কিছুই আর বেচলো না কিছুই আর বেচলো না ধরির কাছে শুধু ধরাপ হয়ে গেল তাই না তারপরে মানুষটা কতটুকুন চতুর চতুর বলাটা ভুল এরকম লোককে ধুরত এখানে ধরির সাথে গল্প সমার সাথে গল্প ওইখানে গিয়ে আরেকজন সেবিকার কাছে গিয়ে ধরির এগেনস্টে কেস করতে সোমার এগেনস্টে কেস করতে এমন কি সীমার এগেন্স্টে হাওলা কি হাওলা কে হাওলা কেস করতে চাই মানে মানি লন্ডারিং এর কেস করতে কি দারুন আহা বৌ দাদা হোয়াট এ বিজনেস মাইন্ডেড পার্সেন মাননা পারে গা ইয়ার মাননা পারে তো হাওলা কেস করা বা মানি লন্ডারিং এর কেস করাটা এতটা সহজ এতটা সহজ মানি লন্ডারিং এর কেস করলে যারা সীমাকে এনে সীমা ট্রানজাকশন করেছে কারোর সাথে কিন্তু যে এনে দিয়েছে সেও তো ফাঁসবে সে যদি ফাঁসে সে কেন দাঁড়িয়ে উইটনেস দেবে তো উইটনেস দেবে না কারণ যার হাত থেকে সীমা বিদেশ বিদেশি টাকাটা এনেছে ভারত সরকারকে ট্যাক্স না দিয়ে বা ওই সরকারের ট্যাক্স লুকানো এটা তো মূল হচ্ছে ট্যাক্স লুকিয়ে কোনো রকম ট্রানজ্যাকশন হয়েছে উইদাউট প্রোভাইডিং এনি ট্যাক্স টু দ্য গভর্নমেন্ট সে ট্যাক্স লুকিয়ে গভর্নমেন্টকে এখানে বলা হয় কালো টাকা সাদা করা একটা রাস্তা এই ধরনের কাণ্ডগুলি তাহলে যে দিয়েছে যার থ্রুতে সীমা টাকা নিয়ে চার্জ যদি সে সীমার এগেন্সও যায় এবং সে যদি গি সীমার হয়ে উইটনেস হয়ে দাঁড়ায়ও টাকাটা তার হাত দিয়ে এসেছে সেও বসে যাবে আহা হা দাদা কক্ষ লিখতে পারি আপনি সীমার এগেন্সটে কেস দেবেন সীমাকে যখন আমি বললাম সীমা বললো প্রুফ করতে পারবে আর এই মানলাম প্রুফ করতে পারলো যে এই জায়গাটার থেকে সীমার টাকা নিয়েছে এই মানুষটা এই জিনিসটা কেনার জন্য টাকা দিয়েছে বাট বা যেই হয়েতে নিয়ম মাফিক নিয়ম মাফিক যেই হিয়ারে যে অবস্থাতে এক্সচেঞ্জ অফ ফরেন রুপিস হতে লাগে ফরেন টাকা যখন ঢোকে আমাদের অ্যাকাউন্টে এটার কিছু নিয়মাবলী মানতে লাগে এখন সেই নিয়মাবলী না মেনে সেই নিয়মাবলী না মেনে গভর্নমেন্টের ট্যাক্স লুকিয়ে যখন কোনো টাকা কালো টাকা সাদা করার জন্য যখন কোনো টাকা লেনদেন হয় সেটাকে বলা হয় মানি লন্ডারিং কেস বা হাওলা কেস বা যা হয় কিছু কিছু করে কমিশন পাওয়া যায় যে এ এ তাকে দিয়েছে সে একটা পার্সেন্ট রাখে সে তাকে সেটা পার্সেন্ট রাখে কিন্তু সেই পার্সেন্টটা সরকার পায় না যারা ওই সার্কেলটাতে আছে তারা নিয়ে নেয় তো সেইখানে যার থ্রুতে সীমা টাকা এনেছে বা যারা সীমাকে টাকা দিয়েছে ওরাও তো ফাঁসবে আজকের দিনে দাঁড়িয়ে ওরা না হয় এগেনস্ট পার্টি তাই তো আমি জানি সেবক দাদার হাতে কি প্রুফ আছে সীমাকে কেসে ফাঁসানোর জন্য সবটাই জানি বুঝতে পেরেছি আমি কে বলেছে আমি দাঁড়াবো কোর্টে গিয়ে আমি উইটনেস দেবো যদি কেউ বলেও থাকে তাহলে তার হাতে টাকা ঢুকেছে তাহলে সেও কিন্তু ফাঁসবে সীমা হয়তো বেশি ফাঁসবে সে এতটুকু ফাঁসবে দাদা ব্রেইন হ্যাঁ তো ড্রেইন হ্যাঁ ড্রেইন হ্যাঁ তো ব্রেইন হ্যাঁ তাই না আচ্ছা এইবার চোপা তোমার ভিডিতে চলে আসলাম তো তোমার বগদাদার বউ এত সুন্দর বগদাদাকে নিয়ে আমরা সবাই বলেছিলাম দিল্লি গেছে দিল্লি গেছে দিল্লি গেছে বকদাদা নাকি দিল্লি যাইনি বকদাদা নাকি আসাম গেছে ওরে বাবা বনু দিল্লি থেকে আসলো আর দাদা আসামে গেছে মামলা সমাজবেনি আয়া যাই হোক দাদা আসামে গেছে তো সেখান থেকে এখন দাদার জাগাতে বৌদি এসেছে ননদকে বাঁচাতে রায় ভাগে নিয়ে কাল তাই না তো বৌদি বাঁচাতে এসেছে না বৌদি আমাদেরকে দেখাতে এসেছে তোমরা যে আমার বরকে নিয়ে এত কথা বলছো যে আমার বর এটা আমার বর সেটা আমার বর দেখে নাও দেখে নাও শাবক দাদার বৌ যে দারুণ দেখতে হুম আমরা বলি যে সারাক্ষণ একটা পুরুষ মানুষ এত কি কথা থাকতে পারে কি ফায়দা থাকতে পারে একদিন কথা এক মিনিট দু মিনিট হবে লাইভে উঠা গেল হলো হয়ে গেল তারপরও হোয়াটসঅ্যাপে হ্যালো ভাই ম্যাক্সিমাম কোন দিন চোপা কি ভিডিও দেবে চোপার ভিডিও থেকে আইটেল দেবে এটার পেছনে দুটো উদ্দেশ্য ছিল উদ্দেশ্যটা কি ছিল যে উনি বলবেন 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 সেখান থেকে হলো ধরির পেট থেকে যদি একটুখানি হলো যদি কোনো কথা বার করা যায় আর উনি যে সত্যি কথা বললেন বলেছেন সেটাও মেনে নেওয়ার কোনো দরকার নেই কারণ যেমন উনি বললেন এখানে এক ধরনের কথা বললেন আবার ওই সেবিকার কাছে কি আবার এদের নামেই কেস করার কথা বলছে তার মানে কি উনি দুই জায়গাতে দুই রকম কথাবার্তা বলা এখানে বলছে আমি এনাকে দেখতে পারি না ওইখানে গিয়ে বলছে এদিকে দেখতে পারি না আসলে উনি কাউকেই দেখতে পারে না না এই গ্রুপ না ওই গ্রুপ শুধুমাত্র চোপার কিছু কথা বলে বলতে গিয়ে যে প্রদীপের কিছু কথা কেনা যায় কিনা এবং যে কথাগুলি চোপার সম্বন্ধে বলেছে অনেকটা কথাই হয়তো সত্যি উনি বলেছেন কিছু কিছু কথা উনি একটু মিস মানে মিটচি লাগে বলেছেন সো দ্যাট ওনার অনেক পাওয়ার আছে উনি অনেক পাওয়ারফুল ব্যক্তি সেটা বোঝানোর জন্য বগদাদা খাইছে ধারা হুম কিন্তু চোপা এখনো বকদাদাকে বিশ্বাস করেই চলছে বক্দদা ছাড়া ওর কাছে আর সেরকম কোনো লোক নেই ওকে রাস্তা দেখানোর মতো কিন্তু বকদাদা যে কাজগুলি করেছে চোপা সম্পূর্ণ ভুল কাজ করেছে সম্পূর্ণভাবে ভুল কাজ করেছে তোমার সমস্ত কথা বলার দরকার ছিল না কথা উনি বলতে পারতেন উনি একটা ওপেন প্ল্যাটফর্মে কথা বলছেন অফকোর্স কন্ট্রোভার্সি ক্রিয়েটার সাথে কথা বলা মানে কি ওপেন প্ল্যাটফর্মে কথা বলা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাথে কোনো পার্সোনাল কল হয় না কন্ট্রোভার্সি ক্রিয়েটার কাছে কল করা মানে পুরো কথা কল রেকর্ডিং করবে করে সমস্ত কল রেকর্ডিং তোমারকে কেউ ছেড়ে দেবে মার্কেটে এটা জানার মতো বোধহয় ওনার বোধহয় ইসে ছিল না নাকি জেনে শুনে করেছে এটা একটা প্রশ্ন আছে ওনার আইকিউ লেভেল নিয়েও আমার একটা প্রশ্ন সবসময় আছে হুম কারণ সাধারণত আমরা পুরুষ মানুষ মানি জানি একটু গম্ভীর পেট পাতলা হয় না কিন্তু পুরুষ যে এমন পেট পাতলা হয় আর যার ঘরে এত সুন্দর বউ আছে সে আর তার আর কোনো খেয়ে দিয়ে কাজ নাই সে এই মহিলা সেই মহিলা তেন মহিলা কথা বলতে থাকে একটু কেমন কেমন লাগে উনি সেবক তো সেবা করেন এই যে তিলোত্তমার ব্যাপারটা হলো উনি কটা ভিডিও নামিয়েছেন উনি কটা জায়গায় ধর্ণা থেকে বসেছেন উনি কোনো ভিডিও ফুটেজ না না এখন করলে হবে না যে হ্যাঁ আমি সেই ডাক্তার সাথে সারা রাত্র জেগেছি একদিন না দুদিন না তিন দিন কিন্তু ফুটেজ খাওয়ার জন্য একটা ভিডিও ক্লিপ পেয়ে দেখালে তো হবে না দেখা গেল আমি বললাম আসাম থেকে ফিরতে চলে গেল সেই আরজিগ সামনে গিয়ে একটু বসে বসে একটু ফটো টোটো চলে সেটা না দুই তিন রাত্র উনি তো পুরুষ মানুষ ছিলেন দুই তিন রাত্র জাগা এটাই তো সেবা নিঃস্বার্থ ওই সেবাটাতে হয়তো ওনার কোন ভিউজ হলো না হলে ওই সেবাটাতে হয়তো হয়তো ওনার কোন কাজে হেল্প হলো না হলে মানে এই কাজে হেল্প হলো না হলে তাহলে বুঝতাম ইয়াস উনি সেবা করছেন নিঃস্বার্থ যেখানে হাজার হাজার বলবো না লাখ লাখ কলকাতাবাসী এমনকি কলকাতার বাইরে প্রবাসী এমনকি বিদেশের লোকরাও এই করে পাশে দাঁড়িয়েছে রাত জেগেছে বসেছে সেইখানে যারা কিনা যিনি কিনা সেবা যার ধর্ম সেবা যার কর্ম উনি কেন গেলেন না উনি কেন পয়সা খরচ করে কিছু জলের বোতল কিছু কোল্ড ড্রিঙ্কস কেন কিনে ওদেরকে সেবা করে না হয় ভিডিও করে দেখাতেন দেখো আমি আজকে একশোটা জলের বোতল কিনলাম দুশোটা কোল্ড ড্রিঙ্কস কিনলাম তিনশোটা কোল্ড ড্রিঙ্কস কিনলাম কিনে আমি সেবা করছি কারণ এই ছেলে মেয়েগুলি সারাটা দিন ওখানে আন্দোলন করছে অথচ ওনার এই সময়টা নেই খরচ করার মতো ঘন্টার পর ঘন্টা কন্ট্রোভার্সি ক্রিটের সাথে গল্প করার মতো এই সেবক দাদার সময় আছে অবাক লাগে সবচেয়ে বড় কথা নিজের ক্লায়েন্টের সমস্ত গোপন কথা সমস্ত গোপন তথ্য অন্য আরেকজনকে হাতে তুলে দেওয়া এই রকম বোকামি কাজ কোনো মানুষ করে বলে বোকে আমি বলবো না ধুরতে আমি আমি বুঝতে পারছি না কোনোটা উদ্দেশ্য নিয়েই কাজটা উনি করেছেন আয়দার উনি চেয়েছেন ওরা ওর হয়ে লড়ুক আয়দার ওর উনি চেয়েছেন ওরা ওকে বিশ্বাস করুক বা আয়দার উনি চেয়েছেন সঙ্গে দিদি পাশ থেকে সরে আসুক উনি একটা ওনার নিজস্ব ব্রেইন লাগিয়েছিলেন সেই ব্রেইনটা উনি জিতে হতে পারেননি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কন্ট্রোভার্সি করতে 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 পেকে গেছে আমাদের সাথে আপনারা চাইলেও পারবেন না এতটাই আমরা পেকে গেছি ঠিক আছে আচ্ছা এইবার চোপা গেল বসিরহাটে উফ গরমে ঘামে মুসতে মুসতে শেষ সুরাট থেকে কলকাতা মানে ওর জায়গাতে হাসটা আমাদের গরম লাগছে সুরাটে তুমি মেঘলা মেঘলা ওয়েদার পেয়েছ বৃষ্টি বৃষ্টি পেয়েছো যেটা ওখানে পাচ্ছো না আর তোমার গরমটা এমনিতে একটু বেশি কারণ দিল্লিতেই তুমি বলছিলে ওফ প্রচণ্ড গরম নন এসিতে বসতে পারছো না না তেন না নন এসিতে না বসার মতো অতটা গরম তুমি হ্যাঁ দিল্লিতে এতটা গরম নেই তুমি ইউজ টু তাই এসিতে যখন এসি ফেসিলিটি আছে এসিতে কেন নেবে না টাকা আছে কেন এসিতে বসবে না সেটা কথা আছে তাছাড়া তুমি গরমে চলতে পারো না গরমে হাঁটতে পারো না তোমার এসি ছাড়া তুমি বাঁচতেই পারবে না যেটা তোমাকে দেখলে পরে মনে হয় সুরাটে তুমি কনস্ট্যান্ট এসি রুম তোমার ট্রেনে ছিল এসি তুমি সব জায়গায় এসি পেয়েছ দিল্লিতে তুমি এসিতেই ছিলে এসি থেকে বেরিয়ে এসে তুমি বলছো যে ওই এসি থেকে নন এসিতে গেলাম নন এসি থেকে বেরিয়ে আবার কোর্টে গেলাম হ্যাঁ তো ওখ্যাত এসি নন এসি এসি নন এসি করে তোমার শরীর খারাপ করে ফেলেছে হাসি পায় তেইশ চব্বিশ বছরের ভারী ইয়ং গার্ল যারা দেশ দুনিয়া এক করছে দেখো যে ডাক্তাররা রাত আন্দোলন করছে ওদের বয়স তো তোমার মতো ওদের ফিগারগুলি দেখো ওদের গলাগুলি দেখো আমার থেকে তুমি কত ছোট সেখানে আমরা কি কাজ করি আর তুমি ওই হেটে, গরম 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 করো তোমার মা জীবনে কটা এসিতে হাওয়া খেয়েছে তোমার বাবা কটা এসিতে হাওয়া খেয়েছে তোমার দাদা বৌদি তোমার পরিবারের লোকরা তুমি এক কপাল করে প্রদীপের সাথে বিয়ে করে প্রদীপের ঘরে এসেছিল হ্যাঁ ওই ব্লগিং তারপর থেকে তুমি এখন আর গরমে উ বাবা কি গরম কি গরম কি গরম দাদা টোটো চালায় বলে তুমি এইভাবে টোটো চালা চালা তুমি হাঁটতে পারো না ওইটুকুন রোদরে হেঁটেই তোমার এমন অবস্থা হয়েছে তুমি আবার দিল্লি বোম্বে ঘুরতে আসবে দিল্লিতে ফিফটি ওয়ান ডিগ্রি ফিফটি টু ডিগ্রি দিল্লি হরিয়ানা পাঞ্জাবে হয় সেখানেও মেয়েরা কাজ করে সেখানো অনেক স্কুল আছে যে স্কুলে এসি নেই সেখানেও লোকরা কাজ করে চাকরি করে ঈশ্বর তোমাদের চার আঙ্গুল কপাল লিখে দিয়েছে গভর্নমেন্ট অফিসগুলি ম্যাক্সিমাম অফিসেই কিন্তু এখনকার দিনে দাঁড়িয়ে দু হাজার চব্বিশে দাঁড়িয়েও কিন্তু অনেক অফিসে এসি নেই যদি অনলি ফর সুপার বসের কেবিনে থাকে বাকিরা নন এসি রুমে বসেও কিন্তু গভর্নমেন্ট অফিসের লোকরা কিন্তু চাকরি করে এবং সিক্সটি ইয়ার্স পর্যন্ত টি রিটায়ারমেন্ট চাকরি করতে লাগে নন এসি রুমে ওইভাবে রুমাল দিয়ে মুসতে 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 ঠিক আছে বাস কন্ডাক্টর মেয়েরা হয় বাসেও এসি থাকে না বাস কন্ডাক্টর প্রচুর আজকালকার দিনে মেয়েরা হয় নন এসি বাস সারা দিন বাস রাস্তায় চলে সেখানেও মেয়েরা কাজ করে নিজেকে অতটা উচ্চ স্তরে নিয়ে চলে গেছো তুমি এসি ছাড়া চলতেই পারো না তোমার তাহলে শরীরে এসি লাগাতে লাগবে তোমাকে ওই যে এখন বেরিয়েছে না গলাতে একটা ফ্যান ওই ম্যান্ডি কিনেছে ওই ফ্যানটা লাগালে পরেই মুখে টুকে হাওয়া লাগে তুমি একটা ওইরকম কিনে নাও সারাক্ষণ তোমার গলাতে ফ্যান থাকবে তিনটা কিনে নাও টিকবে না যাবে ওই ফ্যানটা এদিকে চলবে চলবে এদিকে হয়ে যাবে হাঁটতে পারো না একটুখানি চলতে পারো না তুমি নাকি আবার ওয়ার্কআউট করো ঝিঙ্গালা ওয়ার্কআউট করতে গেলে কতটা বডি মুভমেন্ট করতে লাগে ওয়ার্কআউট করতে গেলে কতটা বডি মুভমেন্ট করতে লাগে এই তুমি কিন্তু ওয়ার্কআউট করে সেটা রোগা হয়েছিলে আজকে বাপের বাড়িতে আছো মা দেবী নিবেদন করে প্রসা মানে থাল ধরে দেয় ভাতের থালটা হাঁ করে গত এক বছর ধরে এত আরামে আছো আরামে খাচ্ছ হ্যাঁ তুই বল কিসের আরাম আরে পাবলিক ধোয়াচ্ছে বকছে পাবলিক তোমাকে বকছে কন্ট্রিকে তোমাকে ভিডিও করছে কিন্তু এমনিতে ফিজিক্যাল কোনো লেবার না করতে করতে মাঝে মাঝে কোর্টে যাওয়া ছাড়া আর সন্ধ্যার পরে হি করতে করতে টোটোতে উঠে দাদার সাথে ঘোরা ছাড়া সন্ধ্যার হাওয়া টোটোতে উঠে ঘোরা কোনো ফিজিক্যাল লেবার নেই তোমার কোনো ফিজিক্যাল লেভেল নেই তার জন্য এই জায়গায় দাঁড়িয়ে আছো আর ভগবান পদত রোজগার করছো প্রচুর টাকা রোজগার করে ফেলছো সেই রোজগারের বিনিময়ে তুমি কি রোজগার করছি কোর্ট কিছু টাকা চলে যাচ্ছে কোর্ট কিছু টাকা যাচ্ছে যাচ্ছে কার জন্য তোমার জন্য যাচ্ছে তোমার ভুল ভাল স্টেপের জন্য যাচ্ছে ভুল ভাল স্টেপে তুমি ঘর ভাড়া করলে ভুল ভাল বলে না আমি ভুল ভাল স্টেপে ঘর ভাড়া করিনি আমি কোর্টকে দেখাবো যে আমি ছেলেটা আমার কাছে পাওয়ার জন্য আমি ঘর ভাড়া করেছিলাম অনেকেই বলেছে তুমি কারোর সঙ্গে থাকার জন্য ওই জায়গাটা তুমি ঘর ভাড়া করেছ কারোর সঙ্গে থাকা তুমি যদি আট মাস ওই দুদিন ভিডিও না দিয়ে চলতে পারো ঘর ভাড়া করাটার পেছনেও কারণটা এটা ইয়োর অনার আমি ভেবেছিলাম ছেলে পাবো দেখুন আমি ঘর ভাড়া করেছিলাম অত বোকা না তুমিও না আমিও না ওর জন্য তুমি ঘর ভাড়াটা করেছিলে পাবলিকরা ভেবেছে অন্য কিছু কিন্তু আসলে তুমি ভাড়া করেছিলে তুমি এই ঘর ভাড়াটা তুমি কোর্টে দেখাতে পারবে প্রডিউস করতে পারবে এগ্রিমেন্ট পেপার তিন মাস পরে যখন দেখলাম যে আমার এই ঘর ভাড়াটার কোনো ঢাকাটার কোনো ইসে নেই তারপর আমি চলে আসলাম আচ্ছা তুমি ওই ঘর ছেড়ে দেবে তোমার দাদাকে দিয়ে তুমি গাছগুলি নিয়ে আসলে তোমার যে ওইখানে ফ্রিজ ছিল টিভি ছিল কাঠের আলমারি ছিল বেড ছিল ওইগুলি কোথায় ওইগুলি আনা হয়ে গেছে নাকি ওইগুলি এক তারিখ আনবে ওইগুলি দেখাবে কিন্তু ওই জিনিসগুলি ওইগুলি কোথায় হ্যাঁ তোমার এলাকার কিছু লোক আছে যারা কাজ করছে ওরা কিন্তু বলে দিচ্ছে তাই তুমি দূরে কোথাও কোনো ফ্ল্যাটে ভাড়া না নিয়ে বাড়ির পাশে তোমাদের পাড়াতে কোনো ভালো বাড়িঘর তো নেই সবই তো ওরকম বাড়িঘর অ্যাটলিস্ট এরিয়ার মধ্যে তোমার এরিয়ার মধ্যে যে তোমার সম্বন্ধে কেউ খবর টবর দেবে না এইরকম কোনো জায়গায় যদি ভাড়া নাও ঠিক আছে আবার তুমি যদি ফ্ল্যাট ভাড়া নাও সেখানেও তোমার ওই ফ্ল্যাটের মালিককে এরা খবর দিয়ে দেবে এ টিন টিন আবার সেই মালিকের চরিত্রে উছালাবে আবার সেই তোমার ফ্ল্যাটের তুমি কতক্ষণ লাইট জ্বলে কতক্ষণ লাইট অফ করে তোমার ফ্ল্যাটে কেউ আছে কি না থাকছে কিনা তুমি একা থাকছো না কোন পুরুষের সঙ্গে থাকছো এগুলি নিয়েও কথা উঠবে তাই যত শীঘ্র পারো যত শীঘ্র পারো যা যা আছে যা যা মিউচুয়াল করে দেয় যা কিছু করে দেয় তুমি ডিভোর্সটা দিয়ে দাও তারপর তো তোমাকে নিয়ে আমাদের জন্য লস তোমার ডিভোর্স হয়ে গেলে কারণ আমরা আর কন্টেন্ট করতে পারবো না কি তখন বল তখন তুমি ওপেন সুপচিন্তক বা অন্য কাউকে বিয়ে করো বা হ্যান করো কিছু বলার থাকবে না কিছু বলা থাকবে না হয়তো প্রদীপও বিয়ে করবে তুমিও বিয়ে করবে দুজনেই বিয়ে করবে আমাদের কিছু বলা থাকবে তোমাদের তোমাদের বিয়ে তোমরা করবে কিছু বলা থাকবে না তবে হ্যাঁ ওই বিয়েতে দেখবো যে কাকে বিয়ে করলে না করলে তখনও কিন্তু রে একেই তো বিয়ে করলি তাহলে কেন আর মুখ লুকালি এরকম করে তখনও কিন্তু আমরা বলবো ছাড়বো তো না তখনও হ্যাঁ তুই কেন বলেছিলি সম্পর্ক নেই এগুলি তখনও বলবো এই ঝঞ্ঝাটার থেকে আইনি ঝঞ্ঝাটটা থেকে নিজেকে মুক্ত কর নিজেকে মুক্ত করো যেভাবে হোক আইনি ঝঞ্ঝাট থেকে টাকা যা লাগে উকিলকে দাও হ্যাঁ আর আইনি ঝঞ্ঝাট ডিভোর্স হয়ে গেলে পরে তোমায় একজন দুজন তিনজনের সঙ্গে থাকলে তোমা কিছু বলতে পারবে না কিছু বলতে কারণ বলার অধিকার নেই তুমি এখন ডিভোর্স দিয়ে দিয়েছ তুমি এখন থাকতে পারো হ্যাঁ আর ডিভোর্স না দিলেই ওই গেল কার সঙ্গে গেল কিভাবে গেল সব কিছু সব কিছু বলতে থাকবে বুঝলে চোপা স্পিড আপ যেভাবে ধীরে ধীরে চলো সেভাবে ধীরে ধীরে তুমি জীবনটা চালিও না স্পিড আপ তুমি তুমিও জানো তুমি ট্রেন্ডিং আছো দেখি আমরা ভিডিও করছি দেখো মেন্ডি এখন ট্রেন্ডিং নেই ম্যান্ডি কিছু করছে না ভিডিও করছি না তুমি ট্রেন্ডিং আছো তোমাকে নিয়ে ভিডিও করছি তোমার ডিভোর্স ডিভোর্স হয়ে গেলে পরে আমাদের জন্য একটু অসুবিধা হবে কারণ কন্টেন্ট নো ডাউট হ্যাঁ অবশ্যই বিয়ের পরে আমরাও দেখবো কার সাথে বিয়ে ওটা নিয়েও কন্টেন্ট করবো চলবে তুমি তো অনেকটা দিন আমাদের হাতেই থাকবে কারণ দুজনেই তুমি না তুমি প্রদীপ দুজনেই প্রদীপ কাউকে বিয়ে করলে তখন সেটাকে নিয়েও দেখবো কাকে বিয়ে করেছে কে সে হ্যাঁ চোপার থেকে সুন্দর রাবিস্রী তো ওইগুলো দেখবো সেই বইয়ের ডিফেক্টগুলিও দেখবো সেই বউ কটার সময় ঘুম থেকে ওঠে ভোরবেলা উঠে কিনা রান্নাবান্না করে কিনা ওটাও দেখবো তাই স্পিড আপ কোর্ট কেস একটা বছর হয়ে গেল আনসার জিরো একটা বছরও কোর্ট কেস খালি কোর্টে গেছো খুব ভালো খাবার হয়েছে খবর হয়েছে কোট কাস্ট মিটে গেছে কোট কাস্ট হয়ে গেছে খালি এগুলি বলছো কোথায় কোট কাস মিটেছে কোথায় কোটের কাজ শেষ হয়েছে দূরে থাকিও আমরা চোপার কোট কে দেখতে পাই না ভাই পাই না আর সমস্যা সামোসা সমস্যাটা সামোসানা সমস্যাটা তোমার জীবনেই লুকিয়ে আছে মানে তোমার জীবনে আ স্টেপস্টে তুমি সামোসাটাকে বেঁধে রেখে দিয়েছ বাই